সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডাক্তার বখতিয়ার কামাল আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন বা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমরা আমাদের চ্যানেলে আগে ব্রণের গর্ত সম্পর্কে বেশ কিছু ভিডিও দিয়েছিলাম। আমরা আগেই বলেছিলাম যে ব্রণের গর্ত কোনো নির্দিষ্ট চিকিৎসায় বা সব চিকিৎসা মিলিয়ে 100% ভালো করা সম্ভব নয়। ব্রণের গর্তের প্রকারভেদ এবং চিকিৎসার ধরন অনুযায়ী 30-90% ভালো হয়। তবে সাধারণত মাইক্রোনিডলিং থেরাপি, রেডিও ফ্রিকোয়েন্সি ফ্র্যাকশনাল মাইক্রোনিডলিং থেরাপি, কার্বন ডাইঅক্সাইড ফ্র্যাকশনাল লেজার থেরাপি এবং ডার্মেব্রেশন থেরাপি সবচেয়ে বেশি কার্যকরী। আজকে আপনারা যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে ডার্ম অ্যাব্রাশন থেরাপি। ডার্ম অ্যাব্রাশন থেরাপি হচ্ছে অনেকটা রেত দিয়ে ঘষে বা শিরিশ কাগজ দিয়ে ঘষে সমান করার মতো। আপনারা অনেকে দেখেছেন যে এই মেশিনটি দেখছেন, এটি ঘুরছে, এই মেশিনের মাথায় ডায়মন্ড লাগানো আছে। এই ডায়মন্ড অনেকটা শিরিশ কাগজের মতো কাজ করে, স্কিনকে ঘষে এবং স্কিনের মধ্যে যে গর্তগুলো আছে সেগুলোকে সমান করে ফেলে। এটি প্রচলিত যত চিকিৎসা আছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী। আপনারা আগেই জেনেছেন যে আমরা যে ব্রণের গর্তে চিকিৎসাগুলো করে থাকি তার মধ্যে মাইক্রোনিডলিং, রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রোনিডলিং, লেজার, পিআরপি, কেমিক্যাল পিলিং, ফিলার, সাবসেশন এবং অন্যান্য চিকিৎসা করে থাকি। কিন্তু কোনো চিকিৎসাই এই চিকিৎসার মতো এতটা কার্যকরী নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সব কার্যকরী চিকিৎসারই কিছু সাইড ইফেক্ট থাকে। এই চিকিৎসার সবচেয়ে বড় সাইড ইফেক্ট হচ্ছে দাগ। যে দাগ কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত থেকে যেতে পারে। কিন্তু যারা দাগকে তোয়াক্কা করেন না, যাদের যে কোনো মূল্যে ব্রণের গর্ত ভালো করা প্রয়োজন, তাদের জন্য এটি বেস্ট চিকিৎসা। কিন্তু যারা বাইরে কাজ করেন, যাদের প্রতিদিন বা বিভিন্ন সময় বাইরে এক্সপোজ হতে হয়, যারা দাগকে ভয় পান, তাদের এটি না করাই উত্তম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আগেই বলেছিলাম আমার অন্যান্য সব ভিডিওতে বলেছি যে কোনো একটি নির্দিষ্ট সার্জারি সব রোগীর ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী নয়। অনেক সময় একই রোগীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সার্জারি প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা রোগীকে সব সার্জারি একত্রে দিয়ে থাকি। সব সার্জারি সাধারণত দেওয়া হয় না, দুইটি বা তিনটি সার্জারির কম্বিনেশন দেওয়া হয়। আরেকটি কথা এখানে বলে রাখা ভালো, যেসব সার্জারির ক্ষেত্রে ডাউন টাইম বলা হয়, যেমন দাগ বা অন্য কোনো প্রবলেম হয়, সেসব রোগীর সার্জারির ক্ষেত্রে আমরা রোগীকে আগেই ইনফর্ম